লিচু আসার আগে অথবা লিচু আসার পরে কি করণীয়? হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই টিপস এন্ড ট্রিক্সটি আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। তো আমি কথা দিয়েছিলাম যে নেক্সট ডে আমি একদিন লিচু বাগানের বা লিচু গাছের পরিচর্যা নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। তো আমি আজকে এভাবেই আপনাদের মাঝে লিচু গাছের পরিচর্যা এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। এই টিপস অ্যান্ড ট্রিক্সটি ব্যবহার করলে আপনারা এই টিপসটি ব্যবহার করলে আপনাদের বাগানে প্রচুর পরিমাণে লিচু ফল আসবে, ফুল আসবে এবং বাগানের প্রতিটি গাছ সবুজ পাতা থেকে লাল ফলে পরিপূর্ণ হবে বা লাল বর্ণে পরিণত হবে। তো ফ্রেন্ডস, আমি একটি আছি সুবিশাল লিচু গাছের তলায়। তো এটি হচ্ছে, দেখেন, লিচু বাগান। এই বাগানে প্রচুর পরিমাণে এইবার লিচু এসেছিল। তো এখন যেহেতু সিজন না, একটু আপনাদের মাঝে শেয়ার করি যে এখানে লিচু গাছ, এখানে খুব বেশি গাছ নেই। হ্যাঁ, তারপরেও মোটামুটি গাছ আছে ভালোই। এখানে আমরা দেখতেই পাচ্ছি ফ্রেন্ডস, এবার প্রচুর পরিমাণে লিচু এসেছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেই লিচুর চিহ্ন রয়েছে। হ্যাঁ, উপরের দিকে দেখেন, কিছু লিচু ধরার জায়গাগুলোতে দেখেন কিছু কিছু এখনো লিচুর ডালগুলো রয়ে গেছে, যেগুলো ডালে লিচু ধরে, লম্বা লম্বা কাঠির মতো ডালগুলো। যাই হোক, এখানে লিচু গাছের অল্প কিছু পরিচর্যা করা হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে লিচু গাছের অল্প কিছু পরিচর্যা করা হয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে লিচু এসেছিল। এবং লিচু আসার পরেও লিচু যখন ভেঙে নেওয়া হয় গাছ থেকে, তখনও কিছু পদ্ধতি গ্রহণ করতে হয়, যার ফলে আমরা প্রচুর পরিমাণে লিচু পেতে পারি। এজন্য আমাদের যা করতে হবে, এই লিচুর গাছ, এটি গাছের শিকড় আছে এইদিকে, দেখেন, এখানে দেখাই যাচ্ছে গাছের শিকড় রয়েছে। তো এখান থেকে প্রায় 7 ফিট, প্রায় 7 ফিট দূরত্বে, গাছের গোড়া থেকে 7 ফিট দূরত্বে চারদিকে এভাবে মাটিগুলোকে ডিগিং করতে হবে বা খনন করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, সবগুলো, মানে আমি এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু এগুলো টুল ব্যবহার করতে হবে, যেমন কোদাল ব্যবহার করে করতে হবে। এগুলো এভাবে সুন্দর করে, এগুলো সব মাটি কেটে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে, এভাবে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে চারপাশটা, এভাবে চারপাশটা উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে মাটি খনন করে।
এরপরে যা করতে হবে, যা মাটির পিসগুলো থাকবে, হ্যাঁ, এই মাটির পিসগুলোকে অবশ্যই গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে বা ডাস্ট করে নিতে হবে। এবার ডাস্ট করে নিতে হবে, এভাবে পুরোটা ডাস্ট করে নিতে হবে, চার সাইডে ঘুরিয়ে এভাবে ডাস্ট করে নিতে হবে কুপিয়ে কুপিয়ে। এরপরে যা করণীয় সেটি হচ্ছে, এখান দিয়ে চার সাইডে গোল করে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার সুন্দর করে গাছের চার সাইডে বাদ দিয়ে দিতে হবে। আমি একটু দূর থেকে দেখাই, হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটিকে সুন্দর করে রাউন্ড করে বাদ দেওয়া রয়েছে। এরপরে যা করণীয় সেটি হচ্ছে, এখানে ফুল আসার আগে কিছু জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারের মধ্যে 10 কেজি ভার্মি কম্পোস্ট, 10 কেজি গোবর সার, 3 কেজি হাড়কুচি এবং 3 কেজি শিংকুচি এবং 3 কেজি নিম খোলের গুঁড়ো এবং 3 কেজি দিতে হবে সরিষা খোলের গুঁড়ো। একত্রে মিক্সড করে এই এখান দিয়ে দিতে হবে, এখান দিয়ে দিতে হবে, চার সাইডে দিতে হবে। দেওয়ার পরে সেই সারগুলোকে অল্প মাটি দিয়ে চাপা দিয়ে দিব, যাতে করে বৃষ্টির পানিতে সেই সারগুলো যেন ধুয়ে না চলে যায়। এবং এরপরে আমরা যা করব, পর্যাপ্ত পরিমাণে আমরা পানি দিয়ে দিব গাছের গুঁড়িতে। এবং ফ্রেন্ডস, আমরা লক্ষ্য রাখবো লিচু গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। অতিরিক্ত পানি দিলে লিচু গাছের রুটগুলো নষ্ট হয়ে যেয়ে গাছ মারা যেতে পারে। সো পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি না, আবার বেশি শুকনো রাখা যাবে না। এভাবে এটি তো গেল ফুল আসার আগে। ফ্রেন্ডস, এইভাবে যদি আমরা 1 থেকে 2 মাস পর পর যদি এই পদ্ধতিটা অবলম্বন করি, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে এবং আমরা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারব। আমি একটু পুরো বাগানটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে এখানে দেখুন, প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসেছিল এবার, এবং ভালোই এবার লাভ হয়েছে ফল বিক্রি করে। ফ্রেন্ডস, এবার আসি আমরা ফলগুলো ভেঙে নেওয়ার পরে আমরা কি করব। ফলগুলো ভেঙে নেওয়ার পরে যদি সম্ভব হয় আমরা কিছু কিছু ব্রাঞ্চ এখান থেকে ভেঙে দিব। হ্যাঁ, কিছু কিছু ব্রাঞ্চ এগুলো থেকে কেটে দিব। কেটে দিলে আমাদের গাছের শাখা প্রশাখা বা ব্রাঞ্চগুলো আরও নতুনভাবে গজাবে, এর ফলে আমাদের গাছগুলো এরকমভাবে ঝোপালো হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে ঝোপালো হয়ে যাবে। আর যেহেতু আমরা ব্রাঞ্চগুলো কেটেছি, এর ফলে গাছের নতুন ব্রাঞ্চ বের হতে গাছের কিছু শক্তি প্রয়োজন হয়। সেই জন্য আমরা যা করব, 100 গ্রাম বোরন পাউডার
10 কেজি ভার্মি কম্পোস্ট, 10 কেজি পরিমাণে গোবর সার এবং 5 কেজি পরিমাণে নিম খোলের গুঁড়ো, 5 কেজি পরিমাণে সরিষা খোলের গুঁড়ো, 2 কেজি শিম গুঁড়ো এবং 2 কেজি হাড় গুঁড়ো একত্রে মিশ্রিত করে আমরা পুনরায় মাটিগুলোকে এভাবে ডিগিং করে বা খনন করে মাটিগুলোকে ডাস্ট করে নিয়ে আমরা গাছের চার সাইডে ঘুরিয়ে এগুলো প্রয়োগ করব এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিব। এর ফলে আমাদের গাছে সুন্দর পুষ্টি বৃদ্ধি পাবে, হ্যাঁ, এবং নিত্য নতুন ডাল বের হবে বা ব্রাঞ্চ বের হবে এবং পরবর্তীতে আমাদের ফুল ও ফল আসার জন্য গাছটি তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনারা ফলো করবেন, দেখবেন যে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ও ফলে ভরে গেছে। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।